সাভারে পেশাগত দায়িত্ব পালনের সময় দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা ও নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আখলাকুর রহমান আকাশকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ওমর ফারুককে পেশাগত দায়িত্ব পালনের সময় হুমকির প্রতিবাদে 30 মে বৃহস্পতিবার সকালে সাভার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হুমকিদাতা সহ দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান অনুথায় সাংবাদিকরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেও জানান বক্তারা। মানববন্ধনে প্রেস ক্লাবের সকল সদস্য সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। আজকে আমি ভুক্তভোগী, আমাকে বলা হয়েছে, আমি যে বিষয়টি আপনাদের শেয়ার করি, একজন লোক সে একটা অভিযোগ করেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যে একজন জামায়াত নেতা এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সে সাভারে আত্মগোপনে আছে, সাভার রাত ফুলবাড়ি এলাকার AKS কারখানায় সে চাকরি করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আবেদন জানিয়েছেন, যেটার অনুলিপি দেওয়া হয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার মডেল থানা, সাভার প্রেস ক্লাব, র্যাব ফোর এবং বিভিন্ন জায়গায়। তো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন সেই লোকটার কোনো বাড়ির ঠিকানা নাই, প্রথমে আমরা যেহেতু অফিসের ঠিকানা পাই একটু অফিসে যাই, অফিসে গিয়ে তাদের গেটের যে রিকোয়ারিগুলো আছে সেগুলো আমরা আমাদের নাম পরিচয় ভিজিটিং কার্ড দিয়ে আমরা সেই অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করতে চাই, কিন্তু তারা আমাদেরকে যোগাযোগ করতে না দিয়েই তারা উল্টাপাল্টা ব্যবহার করতে থাকে এবং এক পর্যায়ে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন হুমকি দেয়। সেই বিষয়টি আমরা জানানোর জন্য যে কারখানার উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তাকে ফোন করি যে আপনার কর্মচারী এরকম আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এখন কার কাছে বিচার চাবো? যার কাছে বিচার চাওয়ার জন্য ফোন করছি সে ফোন ধরার সাথে সাথেই উল্টা আরো হুমকি দিতে শুরু করেছে, তাদের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। এই যে নদী দখলকারী সাভার উপজেলা প্রশাসন এবং ঢাকা জেলা প্রশাসন উদ্দেশ্য বলতে চাই, সরকারি তালিকাভুক্ত নদী দখলকারী এই দখলকারীদেরকে কবে উচ্ছেদ করা হবে আমরা সেই বিষয়টি সম্পর্কে জানতে চাই।